হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমরা করব জিকে মক টেস্ট নাম্বার ইলেভেন এগারো নম্বর জিকে মক টেস্ট নিয়ে আমি হাজির হয়ে পড়েছি এবং এই সমস্ত জিকে মক টেস্ট তোমাদের জন্য নেক্সট মান্থ যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাইজ মেনের যে এক্সামটা রয়েছে তার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তো এই সমস্ত জিকে মক টেস্টের মাধ্যমে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আমরা পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি নিচ্ছি এবং হুবহু প্রশ্ন কিন্তু তোমরা এই সমস্ত জিকে মক টেস্টগুলো থেকে পাবে তো চলো শুরু করা যাক আজকের জিকে মক টেস্ট নাম্বার ইলেভেন এবং কি কি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো দেখে নিই তো প্রশ্নগুলো চলাকালীন তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে কোনটা সঠিক উত্তর হবে এর মাধ্যমে তোমাদের কিন্তু প্র্যাকটিসও হবে এবং মনেও থাকবে তো দেখো প্রথম প্রশ্ন ভারতের তৈরি প্রথম দেশীয় সার্ভারটির নাম কি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এবং সঠিক উত্তর হয়ে যাবে দেখে নাও অপশন বি রুদ্রা রুদ্রা হলো ভারতে তৈরি প্রথম দেশীয় সার্ভার দু নম্বর প্রশ্ন দেখো সম্প্রতি এম এস নরসিংহম মারা যান তিনি কিসের সাথে সম্পর্কিত ছিলেন তো এম এস নরসিংহম সম্প্রতি মারা যান তিনি গণিতজ্ঞ ছিলেন একটি গুরুত্বপূর্ণ ঘোষণা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এস আই ব্যাচ কোর্স কিন্তু শুরু হতে চলেছে এবং কুড়ি ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল সেটা দুদিন পিছানো হয়েছে একটু কিছু টেকনিক্যাল কারণের জন্য তো ছ মাসের সম্পূর্ণ গাইডেন্স তোমাদের দেওয়া হবে ভিডিও ক্লাসের মাধ্যমে ডেসক্রিপটিভ জেনারেল স্টাডিজ ডেসক্রিপটিভ গণিত ডেসক্রিপ্টিভ ইংরাজি এবং ডেসক্রিপটিভ বাংলার যেমনটা সিলেবাস রয়েছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এর মেন পরীক্ষায় সেরকমটা প্রিপারেশন দেওয়া হবে তো নিচে দেয়া নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ সিক্স ওয়ান টু নাম্বারে খুবই স্বল্প মূল্য সতেরোশো নিরানব্বই টাকায় তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই যেটার ডেসক্রিপটিভ পেপার রয়েছে সেটা তোমরা প্রিপারেশন নিতে পারবে তো এখনই তোমরা এই ব্যাচ কোর্সে ভর্তি হয়ে যাও তিন নম্বর প্রশ্ন দেখো কোন নদী বৃদ্ধ গঙ্গা নামে পরিচিত তো তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ গোদাবরী দেখো এই নদীর উৎপত্তি স্থল মহারাষ্ট্রের নাসিক জেলার অন্তর্গত পশ্চিমঘাট পর্বতের ত্রিম্বক উচ্চভূমি পতনস্থল বঙ্গোপসাগর উপনদী মঞ্জিরা ইরাবতী পূর্ণা সবরী পেনগঙ্গা এবং ওয়ে গঙ্গা ইত্যাদি নেক্সট চার নম্বর প্রশ্ন দেখো অ্যাসোকা সূত্রা এই উপন্যাসটির লেখককে অ্যাসোকা এ সূত্রা এই উপন্যাসটির লেখক নিচের কোনজন তো প্রশ্ন নাম্বার চারের সঠিক উত্তর হবে অপশন সি ইরউইন অ্যালান সেলি ইরউইন অ্যালান হলেন অশকা এ সূত্রা এই উপন্যাসটির লেখক নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ বই এবং রচয়িতার ব্যাপারে আমরা দেখে নেব দেখো দ্য আর্গুমেন্ট ইফ ইন্ডিয়া ডেভেলপমেন্ট অ্যাফ ফ্রিডম ইন ইকুয়ালিটি রিএকজামিন দ্য আইডিয়া অব জাস্টিস এগুলো লিখেছেন অমর্ত সেন

ইসলাম ডেমোক্রেসি অ্যান্ড ওয়েস্ট এগুলো লিখেছেন বেঞ্জির ভুট্টো বিজনেস দ্য স্পিড অফ থট দ্য রোড অ্যাহেড এগুলো লিখেছেন বিল গেটস দ্য আইডিয়ালিস্ট ভিউ অফ লাইফ অ্যান্ড ইন্ডিয়ান ফিলোসফি এই দুটো গ্রন্থ লিখেছেন সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং দ্য ক্যান্টারবেরি টেলস এবং দ্য বুক অফ ডাচেস এগুলো লিখেছেন জিওফ্রে চর্চা খুবই গুরুত্বপূর্ণ তথ্য নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশের মেন ব্যাচ কোর্স কিন্তু অলরেডি অন চলছে ফার্স্ট ডিসেম্বর থেকে কিন্তু ক্লাস হচ্ছে এবং তোমরা জানো ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্রিলি পরীক্ষায় নব্বই প্রশ্ন আমাদের ক্লাস থেকে কমন ছিল তো এবং মেন পরীক্ষাতেও এইটি পার্সেন্ট প্রশ্ন হুবহু কমন পেতে আমাদের এই ব্যাচ কোর্সে কিন্তু তোমাদের ভর্তি হতেই হবে তো নিচে দেওয়া নাইন সিক্স ফোর সেভেন করো এবং আমাদের ব্যাচ কোর্সে ভর্তি হয়ে যাও জিকে ম্যাথামেটিক্স জিআই এবং ইংলিশ একদম মেনে যেসে সিলেবাস রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের একদম অধ্যায় ভিত্তিক বেসিক থেকে ক্লাস করানো হচ্ছে প্রাইস মূল্য চোদ্দশো নিরানব্বই টাকা সত্তর পার্সেন্ট ছাড় রাখা হয়েছে তোমাদের জন্য তো এখনই কিন্তু ব্যাচ কোর্সে ভর্তি হয়ে যাও নিজের সিলেকশনটাকে পাকা করার জন্য নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন যে নদীর উপর পাঞ্চেত বাঁধ রয়েছে তার নাম কি সঠিক উত্তর হবে অপশন বি দামোদর দেখো এটি ভারতের ঝাড়খন্ড রাজ্যের ধানবাদ জেলায় অবস্থিত উনিশশো ঊনষাট সালে বাঁধটি চালু করা হয়েছিল এবং এটি দামোদর নদীর উপর অবস্থিত রয়েছে দেখো ভারতের নদী প্রকল্প সমূহ দেখব দেখো দামোদর উপত্যকা ভ্যালি বা পরিকল্পনা এটা অবস্থিত রয়েছে দামোদর নদীর উপরেই ভাকরা নাঙ্গাল পরিকল্পনা এটা শতদ্রু নদীর উপরে হীরাকুদ পরিকল্পনা রয়েছে মহা নদীর উপরে নাগার্জুন সাগর পরিকল্পনা রয়েছে কৃষ্ণা নদীর উপরে তেহেরি পরিকল্পনা বা তেহেরি ড্যাম রয়েছে ভাগীরথী নদীর উপরে ময়ূরাক্ষী পরিকল্পনা রয়েছে ময়ূরাক্ষী নদীর উপরে এবং নিজাম সাগর পরিকল্পনা রয়েছে মঞ্জিরা নদীর উপরে ছ নম্বর প্রশ্ন দেখো গাম্বিট নামক শব্দটি কোন খেলার সাথে জড়িত নিচের কোন খেলার সাথে গাম্বিট নামক শব্দটি জড়িত সঠিক উত্তর হবে অপশন বি দাবা দেখো বিভিন্ন খেলা সম্পর্কিত শব্দ যুক্ত রয়েছে ভলিবল ক্যাডেল শব্দটা যুক্ত রয়েছে গল্ফ শব্দটি এবং বাটারফ্লাই শব্দ দুটি যুক্ত রয়েছে সাঁতার খেলার সাথে নক আউট শব্দ দুটি এবং জ্যাপ শব্দগুলি যুক্ত রয়েছে বক্সিং খেলার সাথে এল বি আমরা সকলেই জানি ক্রিকেটের সাথে এবং পিভট এবং টি এই দুটো শব্দ যুক্ত রয়েছে গল্ফ খেলার সাথে সাত নম্বর প্রশ্ন দেখো অলিম্পিকে অংশগ্রহণকারী প্রথম ভারতীয় মহিলা নিচের প্রশ্ন হবে খ্রিস্টাব্দে অলিম্পিকে অংশগ্রহণ করেন এবং প্রথম ভারতীয় মহিলা ছিলেন অলিম্পিকে অংশগ্রহণকারী নীলিমা ঘোষ দেখো অলিম্পিক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখব অলিম্পিকে প্রথম স্বর্ণ পদক জয়ী ছিলেন অভিনব বিন্দ্রা অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় ছিলেন কেডি যাদব অলিম্পিকে পদকজয়ী প্রথম মহিলাকে ছিলেন কার নাম মালেশ্বরী অলিম্পিকে অংশগ্রহণকারী প্রথম ভারতীয় ছিলেন নরম্যান ফিচার নেক্সট আট নম্বর প্রশ্ন দেখো আনা কারেনিনা নামক বিখ্যাত বইটির লেখক নিচের কোনজন। সঠিক উত্তর হবে অপশন ডি লিও টলস্টয় দেখো আরো কিছু গুরুত্বপূর্ণ বই এবং লেখকদের ব্যাপারে দেখব দ্য গ্যাদারিং স্ট্রম লিখেছেন উইনস্টন চার্চিল এসে অন দ্য গীতা লিখেছেন শ্রী অরবিন্দ ঘোষ এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম এ লাইফ ইন সায়েন্স মাই ব্রিফ হিস্ট্রি এগুলো লিখেছেন স্টিফেন হকিংস অ্যাজ ইউ লাইক ইট লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার দ্য গ্লাস প্যালেস দ্য হাঙ্গি টাইড দ্য ক্যালকাটা ক্রোমোজোম অ্যান্ড দ্য সার্কেল অফ রিজন এই বইগুলো লিখেছেন অমিতাভ ঘোষ নেক্সট দেখো মিড নাইটস চিলড্রেন এগুলো লিখেছেন সালমান রুস্তি ট্রেন টু পাকিস্তান লিখেছেন খুশবন্দ সিং হাফ গার্ল এবং থ্রি মিস্টেক অফ মাই লাইফ এগুলো লিখেছেন চেতন ভগত নেক্সট ন নম্বর প্রশ্ন দেখব সোনালী চতুর্ভুজ নামটি নিম্নলিখিত কোনটির সঙ্গে সম্পর্কিত সোনালী চতুর্ভুজ তো সঠিক উত্তর হবে অপশন বি জাতীয় সড়ক তো সোনালী চতুর্ভুজ এটি যুক্ত রয়েছে জাতীয় সড়কের সাথে দেখো ব্যাপারে। ভারতের প্রধান চারটি মহানগর যথা মুম্বাই দিল্লি কলকাতা এবং চেন্নাইকে ছয় লেন বিশিষ্ট প্রায় পাঁচ হাজার আটশো ছেচল্লিশ কিলোমিটার দৈর্ঘ্য সম্পন্ন সড়ক দ্বারা যুক্ত করা হয়েছে এটি সোনালী চতুর্ভুজ বা গোল্ডেন কোয়াড্রি ল্যাটারাল নামে পরিচিত খুবই গুরুত্বপূর্ণ তথ্য দশ নম্বর প্রশ্ন দেখো প্যাডোক্যাল মৃত্তিকা কি জাতীয় মৃত্তিকা নিচের কোন জাতীয় মৃত্তিকা হলো প্যাডোক্যাল সঠিক উত্তর হবে অপশান বি দেখো ক্যালসিয়াম সমৃদ্ধ ক্ষারকীয় মৃত্তিকাকে বলা হয় প্যাডোক্যাল মৃত্তিকা অ্যালুমিনিয়াম ও লৌহ সমৃদ্ধ আম্লিক মৃত্তিকাকে প্যাডালফার মৃত্তিকা বলা হয়ে থাকে অর্থাৎ আমলিক মৃত্তিকা হলো প্যাডালফার মৃত্তিকা এগারো নম্বর প্রশ্ন ফোরামেন অফ মনরো কোন অঙ্গের সঙ্গে সংশ্লিষ্ট নিচের কোন অঙ্গের সাথে সংশ্লিষ্ট রয়েছে ফোরামেন অফ মন্র তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি বারো নম্বর প্রশ্ন জাতীয় বিজ্ঞান দিবস হলো নিচের কোন দিনটি ন্যাশনাল সায়েন্স ডে কোন দিনে পালন করা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশান বি আঠাশে ফেব্রুয়ারি ওকে আঠাশে ফেব্রুয়ারি সি ভি রামন উনিশশো তিরিশ সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন ওকে তো সেই জন্য এই আঠাশে ফেব্রুয়ারিটাকে মনে রাখার জন্য আমরা জাতীয় বিজ্ঞান দিবস পালন করে থাকি দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা আন্তর্জাতিক দিবস সমূহ ব্যাপারে দেখে নেব বিশ্ব স্বাস্থ্য দিবস সেটি পালন করা হয় সেভেন্থ এপ্রিল কেন এই দিন ডাব্লিউ এইচ ও প্রতিষ্ঠিত হয়েছিল তামাক বর্জন দিবস একত্রিশে মে বিশ্ব জনসংখ্যা দিবস এগারোই জুলাই বিশ্ব এইডস দিবস ফার্স্ট ডিসেম্বর বিশ্ব প্রাণী দিবস তেসরা অক্টোবর আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস বাইশে মে বিশ্ব অরণ্য দিবস একুশে মার্চ বসুন্ধরা দিবস বাইশে এপ্রিল বিশ্ব জল দিবস বাইশে মার্চ গুরুত্বপূর্ণ তথ্য নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন কোন অ্যাসিড সঙ্গে বিক্রিয়ায় সাদা অদক্ষেপ উৎপন্ন করে সঠিক উত্তর হবে অপশান এ এইচ টু এস ও ফোর দেখো এখানে দেহাই রয়েছে চোদ্দ নম্বর প্রশ্ন দেখব লিঙ্কডিন এর বর্তমান সি কে ফেমাস জব সার্চ একটি ওয়েবসাইট লিঙ্কড তার বর্তমান সিইও কে রয়েছেন সঠিক উত্তর হবে দেখো অপশান ডি রায়ান রোসালনাস সদর দপ্তর রয়েছে ক্যালিফোর্নিয়া আমেরিকা যুক্তরাষ্ট্র এবং প্রতিষ্ঠাকাল দু হাজার সাল নেক্সট পনেরো নম্বর প্রশ্ন দেখো চাহার বাঘ আসলে একটি কি সঠিক উত্তর হবে অপশান সি মুঘল আমলের একটি বাগান হলো চাহার বাঘ নেক্সট ষোলো নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার কোথায় সিটাডেল সিটাডেল ছিল না দুর্গ তো সিন্ধু সভ্যতার কোন সাইটে আমরা কোন রকম দুর্গ দেখতে পাই না সঠিক উত্তর হবে অপশান এ চান হুদারতে দেখো হরপ্পা সভ্যতার খনন কার্য চালানোর সময় দুটি অংশ দেখা যায় একটি উঁচু এলাকা আর একটি নিম্ন শহর অঞ্চল এই উঁচু অংশটাকে বলা হয় সিটাডেল এখানে প্রত্নতাত্ত্বিকরা থাকতো বলে ধারণা করা হয়ে থাকে সতেরো নম্বর প্রশ্ন স্বাধীন শিখ রাজ্য কে প্রতিষ্ঠা করেছিলেন নিচের কোন ব্যক্তি স্বাধীন শিখ রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর হবে অপশান এ রঞ্জিত সিং আঠারো নম্বর প্রশ্ন দেখো নিচের কোনটি ইনপুট ডিভাইস কম্পিউটার টেকনোলজি থেকে প্রশ্ন তো সঠিক উত্তর হবে অপশান এ জয়স্টিক জয়স্টিক হলো হল ইনপুট ডিভাইস এবং এগুলো হচ্ছে গেমিং ইনপুট ডিভাইস ঠিক আছে অর্থাৎ গেম খেলার ক্ষেত্রে এগুলো প্রয়োজন হয়ে থাকে উনিশ নম্বর পোস্ট দেখো ন্যাশনাল রিমোট সেন্সেসিং সরি সেন্সিং এজেন্সি কোথায় অবস্থিত ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি নিচের কোন শহরে অবস্থিত সঠিক উত্তর হবে অপশান বি হায়দ্রাবাদে নেক্সট দেখো কুড়ি নম্বর প্রশ্ন আরসোলার নাম নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন এ পেরি প্লানেটা আমেরিকানা পেরি প্ল্যানেটা আমেরিকানা হলো আরশোলার বিজ্ঞানসম্মত নাম দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা বিজ্ঞানসম্মত নাম দেখে নেব গলদা চিংড়ির বিজ্ঞান সম্মত নাম মাইক্রোব্র্যাকি আম রোজেন বার্গি কাঁকড়ার বিজ্ঞানসম্মত নাম স্কাইলা সেরেটা প্রজাপতির বিজ্ঞানসম্মত নাম প্যাপিলিও ডোমোলিয়াস মৌমাছির বিজ্ঞানসম্মত নাম এপিস ইন্ডিকা রেশম মথের বিজ্ঞানসম্মত নাম মেওরি এবং কিউলেক্স মশার বিজ্ঞানসম্মত নাম কিউলেক্স ফ্যাটিগানাস ওকে গুরুত্বপূর্ণ তথ্য জানলাম একুশ নম্বর প্রশ্ন দেখো বানহিহাল গিরিপথ কোন রাজ্যে অবস্থিত বানহিহাল গিরিপথ নিচের কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ জম্মু ও কাশ্মীরে দেখো এ রাজ্যে অবস্থিত অন্যান্য গিরিপথ গুলি হল অঘিল বারালাছালা বুড়জিলা ছাঙ্গল ইমি সলা খারদলা খুনজাজের সসার পেনকিলা এবং পীরপাঞ্জাল ইত্যাদি বাইশ নম্বর প্রশ্ন দেখব পলিটির উপর থেকে ব্রিটিশ পার্লামেন্ট প্রবর্তিত নিম্নলিখিত কোন আইনটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপকে রানী শাসনের নিয়ন্ত্রণে নিয়ে আসে খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি ব্রিটিশ পার্লামেন্টের প্রবর্তিত কোন আইনটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া যে ব্যবসা বাণিজ্য ছিল সেটা রানীর শাসনের নিয়ন্ত্রণে নিয়ে আসে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ভারত সরকার আইন আঠারোশো আটান্ন তেইশ নম্বর প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের নাম ও ভূখণ্ডকে নির্দেশ করা হয়েছে খুবই ইজি প্রশ্ন এটি সঠিক উত্তর হবে অপশন এ নম্বর ধারাতে নেক্সট এক কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব দেখো কেন্দ্রীয় ও রাজ্য সরকারি চাকরির ব্যাপারে বলা রয়েছে তিনশো আট থেকে তিনশো নম্বর ধারায় নির্বাচন ও নির্বাচন কমিশনের ব্যাপারে বলা রয়েছে তিনশো চব্বিশ থেকে তিনশো নম্বর ধারায় তপসিলি জাতি ও উপজাতি এবং ইঙ্গ ভারতীয় জন্য ব্যবস্থার কথা বলা রয়েছে তিনশো তিরিশ থেকে তিনশো বিয়াল্লিশ নম্বর ধারায় জরুরি অবস্থার ব্যাপারে বলা রয়েছে তিনশো বাহান্ন থেকে তিনশো ষাট নম্বর ধারায় সংবিধান সংশোধন প্রক্রিয়ার ব্যাপারে বলা রয়েছে তিনশো আটষট্টি নম্বর ধারায় অস্থায়ী এবং বিশেষ ব্যবস্থা গ্রহণের ব্যাপারে বলা রয়েছে তিনশো আটষট্টি থেকে তিনশো বিরানব্বই ধারায় এবং সংবিধানের সংক্ষিপ্ত শিরোনাম সূচনা এবং বাতিল সম্পর্কিত বিষয় বলা রয়েছে তিনশো থেকে তিনশো পঁচানব্বই ধারাতে তো পলিটির উপর থেকে গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম নেক্সট ২৪ নম্বর প্রশ্ন আই আর এর পুরো কথাটি হলো নিচের কোনটি তো প্রশ্ন নাম্বার ২৪ এর সঠিক উত্তর হবে অপশন এ সুসংহত গ্রামীণ উন্নয়ন প্রকল্প যেটার ফুল ফর্ম কি আরো একবার বলে দিচ্ছি ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ওকে তো এখানে লেখা রয়েছে যার বাংলা হলো সুসংহত গ্রামীণ উন্নয়ন প্রকল্প পঁচিশ নম্বর প্রশ্ন দেখো কত সালে ভারতবর্ষে কম্পিউটারের আগমন ঘটে সঠিক উত্তরভাবে অপশান এ উনিশশো পঞ্চান্ন এই কম্পিউটারগুলোকে প্রথম প্রজন্মের কম্পিউটার বলা হয় এই কম্পিউটারগুলিতে গুলিতে ভ্যাকিউম টিউব ব্যবহার করা হতো ২৬ নম্বর প্রশ্ন দেখো ভারতের একটি বিখ্যাত শীতল জলের প্রস্রবণ হলো নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান ভি সহস্র ধারা এটি শীতল জলের প্রস্রবণ এটি দেরাদুনে অবস্থিত রয়েছে এছাড়া উত্তরাঞ্চলে মুসৌরি প্রস্রবণ একটি শীতল জলের প্রস্রবণ সাতাশ নম্বর প্রশ্ন দেখো ভাইরিলিজম নিম্নলিখিত কোন অনাল গ্রন্থির অধিক সৃষ্টি হয়ে থাকে তো সঠিক অ্যাড্রিনাল অ্যাড্রিনাল গ্রন্থির অধিক ক্ষরণের ফলে ভাইরালিজম ঘটে থাকে এই গ্রন্থটি বৃক্কের উপর অবস্থিত রয়েছে দেখো এই গ্রন্থ নিশ্চিত হরমোনগুলি হল অ্যাড্রিনাল বা এপিনেফ্রিন এবং নর অ্যাড্রিনাল বা নর এপিনেফ্রিন এই দুটো হরমোন এই অ্যাড্রিনাল গ্রন্থি থেকে বেরিয়ে থাকে ভারতের সংবিধানের শীর্ষ ব্যাখ্যা কর নিচের কে তো আঠাশ নম্বরের প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সুপ্রিম কোর্ট টোয়েন্টি নাইন কৃত্রিম বৃষ্টিপাত তৈরি করতে কোন যৌগটি ব্যবহার করা হয় তো সঠিক উত্তর হবে অপশন C, সিলভার আয়োডাইড সিলভার আয়োডাইড কৃত্রিম বৃষ্টিপাত তৈরি করতে ব্যবহার করা হয় 30 নম্বর প্রশ্ন দেখো ভলকানাইজেশন পদ্ধতিতে নিম্নলিখিত কোন দুটি ব্যবহৃত হয়ে থাকে খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা সায়েন্সের উপর থেকে সঠিক উত্তর হবে অপশন এ রবার এবং সালফার এই দুটো ব্যবহার করা হয় ভলকানাইজেশন পদ্ধতিতে ওকে তো আজকের ক্লাসের মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্ন উত্তর করে ফেললাম ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই একটা লাইক এবং তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের লাইক এবং কমেন্ট কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ আমাদের ক্লাসগুলোকে আনার জন্য এবং কে প্লাস কিন্তু সাবস্ক্রিপশান আমরা পেয়ে গিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে ওকে তো তিন লাখ সাবস্ক্রিপশান হয়ে গিয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে তার জন্য তোমাদের সকলকে সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ প্রত্যেককে এটা তোমাদের ছাড়া একদমই পসিবল হতো না তিন লাখ সদস্য আমরা হয়ে গেছি তো পুলিশ পরীক্ষা সেরা ঠিকানা বলতে পারো সিআরপি একাডেমি বিগত বছরের নয় যেভাবে আমরা প্রস্তুতি দিয়ে এসেছি তো সেইভাবে কিন্তু তোমাদের প্রস্তুতি দেব বিগত বছরে যেভাবে স্টুডেন্টরা আমাদের ক্লাস করেই চাকরিতে সফল হয়েছে পুলিশ পরীক্ষায় তোমরাও অবশ্যই অবশ্যই সফল হবে তো প্রতিদিন এই ক্লাসগুলো ফলো করো অবশ্যই তোমরা ধীরে ধীরে নিজেরাই প্রস্তুত হয়ে যাবে আমাদের ক্লাসগুলোর মাধ্যমে তো আরো একবার তোমাদের সকলকে থ্যাংক ইউ এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে এখানে প্রতিদিন কুইজ করানো হচ্ছে সেগুলো অ্যাটেম্প করো এবং নিজেদের প্রস্তুতি যাচাই করে নাও তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম থ্যাংক ইউ